বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন দেশের বাইরে বিদেশে আমি যখন যাই ডলার কিভাবে সংগ্রহ করি, বাংলাদেশি টাকা থেকে ডলারে বা বিভিন্ন কারেন্সিতে কিভাবে কনভার্ট করি। ব্যাংক থেকেও আপনি সংগ্রহ করতে পারেন, কিন্তু সেখানে রেট অনেক বেড়ে যাবে, ভ্যাট ও সার্ভিস চার্জ প্লাস করার পরে রেটটা অনেকটা বেড়ে যায়। বন্ধুরা, মূলত এই সাইটটি দিয়ে আমি যাচাই করে থাকি যে কোনো দেশের কারেন্সি রেট। এই সাইটটিতে থাকছে লাইভ মনিটরিং, যার কারণে প্রতি মুহূর্তেই আপনি পাচ্ছেন লাইভ আপডেট। বন্ধুরা, বিডিটি থেকে বিভিন্ন কারেন্সিতে কনভার্ট রেট খুব সহজে আপনি এখানে দেখতে পারবেন। যেমন বিডিটি থেকে ডলার, পাউন্ড, থাই বাত, মালয়েশিয়ান রিঙ্গিত, ইন্ডিয়ান রুপি খুব সহজে আপনি যাচাই করতে পারবেন। বন্ধুরা, আমি মূলত গুলশান থেকে ডলার বা যে কোনো দেশে কারেন্সি কনভার্ট করে থাকি। আমার বাসা যদি উত্তর হয়, তারপর আমি গুলশান থেকেই এটা করে থাকি, কারণ আমি দেখেছি নর্মালি 50 থেকে 60 পয়সা ডিফারেন্স ডলার প্রতি তো থাকেই, কোনো কোনো ক্ষেত্রে 1 টাকাও ডিফারেন্স আমি পেয়েছি। 500-600 ডলারের ক্ষেত্রে এটা তেমন একটা ব্যবধান না হলেও, যদি 5-6 হাজার ডলার বা তারও বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট সেভ হচ্ছে। ঢাকার যে কোনো এরিয়া থেকে গুলশানের রেট কম হওয়ার কারণ, বন্ধুরা আপনারা জানেন গুলশান ডিপ্লোম্যাটিক জোন, প্রচুর ফরেনার্স এখানে থাকেন, আর এদেরই কারণে আমরা এই সুবিধাটি পাচ্ছি। বন্ধুরা, নির্দিষ্ট কোনো মানি এক্সচেঞ্জ এজেন্টের কথা আমি বলছি না, গুলশান 1-2 কমার্শিয়াল মার্কেটগুলোতে যে কোনো একটিতে আপনি যেতে পারেন। আশা করি যে রেট পাবেন সেটা ঢাকা কোথাও পাবেন না।